তো ছাতু সর্বমোট রেডি হয়ে গেছে, এবার আমরা খেতে যাব। অ্যাকচুয়ালি আজকে রাতে আমি তোমার পার্টি পে দেব, এই যে এটা তুমি বললা এটাই বিরাট ব্যাপার। যথারীতি বসে গেছি আমরা, এই যে ডালিয়া করছে আজকে, তো ফার্স্টে দিলাম প্রেসার কুকারে পাঁচ ফোড়ন থেকে মঙ্গলবারটা সেলিব্রেট করি বাইরে ঘুরে আর ঝোলা বহন করে। তো এই যে আমাদের ঝোলা রেডি। গুড মর্নিং এভরিওয়ান, দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। এখন ঘটিতে পারছি 6:30, আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়েছি, এখন সেশন নেব। তার আগে নিচে যাব অ্যাফ্রেশ আনতে, সরি অ্যাফ্রেশ না, অ্যাফ্রেশের জন্য যে জলটা দরকার গরম জল, সেই গরম জলটা আনতে। তারপরে একদম এক্সারসাইজের জন্য রেডি হয়ে যাব, সেশন নেব, জাস্ট সেশন কমপ্লিট হবে আর আমি এক্সারসাইজ স্টার্ট করব। তো চলো এখন নিচে যাই আর জলটা নিয়ে আসি, গরম জলটা আর কি। চলো সেটা নিয়ে এখন যাচ্ছি নিচে গরম জল আনতে। এই যে ধোঁয়া ওঠা জল নিয়ে এখন আমি চলেছি। আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি উইথ মাই অ্যাফ্রেশ। এখন হবে কিছুক্ষণ সেশন, তারপরে স্টার্ট করব আমি আমার এক্সারসাইজ। এক্সারসাইজ জাস্ট হলো, এখন নিচ্ছি আমার ব্রেকফাস্ট। গুড মর্নিং সবাইকে, এখন ঘড়িতে বাজে 8:30, আমি এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, যদিও ফ্রেশ ট্রেশ হয়ে গিয়েছি, এবার ব্রেকফাস্ট করতে যাব। তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম ম্যাট পাতা আছে, তার মানে নিশ্চয়ই ওদিককার এক্সারসাইজ হয়েছে, ওদিকে এক্সারসাইজ করেছে। তো যাই হোক, তো এবার যাব আমি, ওর নিচে আছে মোস্ট প্রবাবলি, দেখা হয়নি সকাল থেকে একবার, এইবার রান্নাবান্না করতে গেছে মনে হয়। তো এবার আমিও যাব ব্রেকফাস্ট করতে, দিয়ে চলো দেখাই কিসের প্রিপারেশন চলছে। এটা ডালিয়া। ও আজকে ডাল মেনু তো ডালিয়া, কি দিয়ে? সবজি দিয়ে, পেঁপে, আরে পেঁপে, পটল, ঢেঁড়স, বিনস, তাহলে ফল শেষ। ওকে, এই যে ডালিয়া করছে আজকে, তো ফার্স্টে দিলাম প্রেশার কুকারে পাঁচ ফোড়ন আর পেঁয়াজ, এটাকে একটু ভেজে নিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দেবো। এই যে সবজি, পটল, ঢেঁড়স, পেঁপে, বিনস, তাহলে আমি চা খাই। সমস্ত সবজি একটু হালকা ফ্রাই করে নেওয়ার পর এবার ডালিয়াটা ডালটা দিয়ে তার মধ্যে জল দিয়ে এখন ফোটার টাইম। তো ব্রেকফাস্ট মোটামুটি শেষ আর শুধু চলছে এখন চা, মুড়িচুড়ি খেলাম আর ছোলা ফ্রাই হলো, এবার চা খাচ্ছি আর কি। আর সামনে দেখাই পাহারা দেওয়ার জন্য বসে আছে ঠাকুমা এবং আর একজন তাকিয়ে আছে, নাম করছি কি করছি না করার দরকার নেই, দুজন পাহারা দিচ্ছে আমাকে, এই যা খাচ্ছে আর এই যে পাহারা দিচ্ছে। বাবা সে তো বটে। জোর কদমে কাজ চলছে, জোর কদমে কাজ চলছে, খুব মনোযোগ দিয়ে কাজ চলছে। আর এই যে ও কাজ করছে আর আমি রেডি। তো খাওয়া দাওয়াটা আমি আজকে উপরেই করে ফেলছি, এই যে। আর এইদিকে আমার সন্ডু দাঁড়িয়ে আছে, এদিকে লেখালেখির কাজ একটু কমপ্লিট হলো। আর এই যে ইনি একজন দিব্যি ঘুমাচ্ছেন, একদম সাংঘাতিকভাবে রেস্ট নিচ্ছেন। আর একজনকে দেখা, এই যে আমার খাতা লেখা হয়ে গেল, খাতা লেখাই বলি আর কি আমি ওটাকে। তো শর্টিংয়ে বসে গেছে, এই যে পুরো সব এখন টোটাল ডিটেলসে শর্টিং হবে, তারপর প্যাকিং হবে। এই যে প্যাকিংয়ের জন্য প্লাস্টিক ক্যারি যেগুলো, সেগুলো ক্যারি ব্যাগগুলোকে প্যাকিং করি আমি আর কি, ওগুলোর সঙ্গে শর্টিং চলছে। এই যে এদিকে প্রোডাক্ট, এগুলো হচ্ছে ওয়েট গেনের প্রোডাক্ট, তাই তো নাকি? এগুলো ওয়েট গেন, একদম। ও আর তোমরাও যদি কেউ নিতে চাও বা হার্বাল লাইফ নিউট্রিশন নিতে চাও, পুজোর আগে দারুণ একটা ট্রান্সফরমেশন যদি পেতে চাও,
পরে আমাদের চ্যানেলের পেজ, আমার নিজস্ব প্রোফাইল দেবলীনা ভট্টাচার্যী রয়, আমাদের ইনস্টাগ্রাম আইডি, সব জায়গাতে যোগাযোগ করতে পারো। এবং সেখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে দেবো, আমার সাথে কথা বলতে পারো। এবং তোমাদের যা যা রিকোয়ারমেন্ট আছে সেই ওয়াইজ তোমরা তোমাদের কনসালটেন্সি করাতে পারো আমাকে দিয়ে, এবং একটা দারুণ রেজাল্ট পেতে পারো। তো চলো এখন এই কাজটা করে নিই, আর খুবই ঘামছি গরমে, কারণ ওদিকে ফ্যান চলছে আর এদিকে আমি। চলো কাজটা এখন কমপ্লিট করে, তারপর ওরও কাজ আছে, তারপর আমার খুবই অল্প টাইম বাকি। গণিতে প্রায় 10:10 সকাল থেকে মানে প্র্যাকটা শিডিউল চলেছে, এবার বেরিয়ে যেতে হবে অফিস। একদম চলো, এই যে লাগ চলছে এখন ডালিয়া মাছ সালাদ, বাহ খুব সুন্দর খাবার, আমারও তাই সেম, আমার ভাত যদিও ডালিয়ার বদলে। জাস্ট অফিস থেকে বাড়ি আসলাম, তো বরের আজকে ছুটি, ও বললো একটু চা করে আনো, তাই এখন চা করতে এলাম। তো নিয়ে নিয়েছি এখন বরের জন্য ছোলার ফ্রাই আর চা, আর এইটা আমার চা। তো এই জাস্ট অফিস থেকে ফিরেছি, ফিরেই বরের হুকুম হয়েছে যাও চা করে নিয়ে এসো, কারণ সেটা একদম যুক্তিযুক্ত, কারণ আমি যখন বেরোলাম বাড়ি থেকে তখন ও প্যাকিং স্টার্ট করেছে এবং সব প্যাকিং কমপ্লিট করেছে। মানে চা, এটা আমার চা, এটা ওর চা, ওটা চিনি ছাড়া, আমারটা হালকা মানে জাস্ট এটা কাটানোর জন্য, আর এটা আমার বিস্কুট ক্রিম কেকার, আর ওগুলো হচ্ছে ছোলার ফ্রাই। কী করলা সারাদিন? অনেক কাজ বাবা। কী কাজ করলা গো? চিৎকার করবে, কানের পর্দা মাথা ফেটে যাবে, ভাই কাজ করে দাও তাহলে। তাই আমি বললাম যে আমাদের একটা প্ল্যানিং আছে, আমরা চা খেয়ে নিয়ে বেরোবো সেখানে, চলো চাটাকে খেয়ে নি। চলো আপনাদেরকে দেখাবো বলেছিলাম সারাদিন ধরে বর্মশাই কি কি কাজ করেছে, যে এখন শুয়ে আছে। এই যে এতগুলো নিউট্রিশন আমি অফিস যাওয়ার পরে ও প্যাকিং করেছে, দেখো তোমার নামে বলে দিলাম। আমি বিশাল মানে ধন্য মনে করছি নিজেকে। তাকাও এদিকে, লজ্জা পাচ্ছ নাকি? ও বন আছে। হুম, বিশাল ধন্য মনে করছি নিজেকে। তো যাই হোক, এগুলো সব ও প্যাকিং করেছে, তো আমাদের প্যাকিং কমপ্লিট, এখন এগুলো ডেলিভারিতে চলে যাবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। তোমরা ফেসবুকে যোগাযোগ করতে পারো, তাই তো স্যার? অবশ্যই ইয়েস। তো চলো এখন যাওয়া যাক, বেরোই, কোথায় কোথায় যাচ্ছি তোমাদের বলছি। গুড ইভিনিং সকলকে, তো এই দেখো রেডি হয়ে গেছি, মঙ্গলবার বেরোতে হবে, সেজে গুজে। হ্যাঁ, তো আমাদের মঙ্গলবার মানে জেনারেলি আমরা বিয়ের পর থেকে মঙ্গলবারটা সেলিব্রেট করি বাইরে ঘুরে আর ঝোলা বহন করে। তো এই যে আমাদের ঝোলা রেডি, পেটিও রেডি, হ্যাঁ এই যে আমাদের পেটি রেডি, তো এগুলো আমরা সব এই পেটিটা কুরিয়ারে দিয়ে দেবো। এখানেও কিছু নিউট্রিশন আছে যেগুলো এই যেগুলো দেখালাম, আর বাকিগুলো হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে বহরমপুরে সব জায়গায়। তো আগে এই কাজগুলো করব, তারপরে আমাদের ঘোরা বেড়ানো সব কিছু চলতে থাকবে। তো এই যে আমার বর, চলো বেচারা সারাদিন আজকে প্রচুর কাজ করেছে, তার জন্য ও 5 মিনিটও ঘুমিয়ে গেছিল, ততক্ষণে ফ্রেশ হচ্ছিলাম অফিস থেকে এসে। তো চলো এখন যাওয়া যাক, তুমি নিয়ে চলো আমি আসছি, চলো এখন যাওয়া যাক, বেরোই, প্রথমে কুরিয়ারের ওখানে যাই, ওই কাজটা কমপ্লিট করে নিই, তারপরে মানে যেখান থেকে আর কি ডিসপ্যাচ হয়, যে কুরিয়ারে আমাদের ডিসপ্যাচ হয় সেখানে জিনিসটা পেটিটা দিয়ে দেবো, কিছু নিউট্রিশন দিয়ে দেবো, আর বাকি ঝোলা নিয়ে যত জায়গায় আমাদের দেওয়ার আছে সব জায়গায় কমপ্লিট করে দেবো। অ্যান্ড তারপর তারপর আমাদের দুজনের গঙ্গার ধার, চলো চলো। তো চলো যাওয়া যাক নিচে। তো এখন এসছি লালবাগের নাগরতলা মোড়ে, আর এখানে ওই খিদে পেয়েছে, ও কি খাচ্ছে চলো দেখাই। পেয়েছে তাই ও কি খাচ্ছ? রূপে আমরা এখানে মাছ করতে হবে, এই দোকানটা থেকে নিচ্ছি, আর এই যে নাগরতলা মোড়, কি ভাবে উপায় নেই গঙ্গাতে থেকে আমার খিদে পেয়েছে, দিয়ে ও বললো যে মামার মোমোটা চলো মোমো খাবো, মানে ওই স্টিম মোমোটা, কিন্তু বন্ধ দিয়ে বয়ে নিয়ে এলাম মামার মামার মোমো খেয়ে, মামা 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 মোমো বন্ধ, আর সামনে পাড়া আছেন তো একটু চিড়ে ভাজা খাই। খিদে পেয়েছিল, আমি খেয়েছিলাম চিড়ে ভাজা আর বিস্কুট, আর আরেকজনও তো এখন ডায়েটে আছেন, তো এটা সব কিছু তো খেতে পারবে না। চলো দেখাই এবার কি খাচ্ছে, দেখো রাস্তাতে বিশাল খিদে পেয়েছে, এবার কি খাচ্ছে দেখো। এই যে ছোলার ছাতু, ইনস্ট্যান্ট ফুড,
ছোলার ছাতু একদম জলের মধ্যে গুলে আমি ঠেলে দিচ্ছি, তুমি তাহলে গোটা প্যাকেটটা শেষ করে ফেলো ওইটুকু মিশাতে মিশাতে। আমার দ্বারা যেটি সম্ভব নয় সেটি আর কারোর দ্বারা সম্ভব নয়, এই কথা কিন্তু ভুল। একমাত্র সম্ভব কার দ্বারা? কার দ্বারা? কার দ্বারা? কার দ্বারা? কার দ্বারা? কই কই পোকা? আমার এই কানে কানে হাত দেবো, দেওয়া যাবে তোমার? তোমার তো মারবা কানে, কানে হাত দিয়ে তো তুমি কত রকম কত কথা বলো। দু চামচ দাও, দু চামচ। কত দিচ্ছ? তো ছাতু সর্বমোট রেডি হয়ে গেছে, কেমন দেবো? আর একটু বেশি খেলে আবার তুমি এক ঘন্টা দেড় ঘন্টা পর খেতে পারবে না, ছাতু সর্বত পেট ভর্তি ভর্তি করে দেবে। একটু নুন নিতে পারতো, তো নুন তো ছোট পাওয়া যায় না, ও নুন নেওয়া যাবে না তো, সরি সরি। বাবা ঠিক আছে, অবশ্যই। ও এখন এসেছিলাম একটু রানীবাগানের বাড়িতে, আবার একটু দেখা টাকা করলাম, কুটুসের সঙ্গে দেখা করলাম, দিয়ে এখন থেকে বলছি এখান থেকে এখন চলে যাব বাড়ি। মা শোনো শোনো, ওই দেখ এদিকে দেখা, শোনো আমি আবার আসবো, ঠিক আছে? আমার বাড়ির ঠিক উল্টো দিকে গলিতেই পালস, তো পালস থেকে ওষুধ নিয়ে নিলাম ওর আর কি কোলেস্টেরলের, এই যে। তো এখন আমরা যাচ্ছি বাড়ি, তো চলো। জাস্ট বাড়ি ঢুকলাম, তো সারাদিন ধরে বেশ হলো আর কি, কাজ কর্ম ঘোরা ফেরা, মন পরিষ্কার করা, মঙ্গলবার মন পরিষ্কার করার দিন, তাই হবেই কাটলো আজকের দিনটা। 8 ঘন্টা কাজ করে 1 ঘন্টা ঘোরা, কতটা পরিষ্কার মানে সবাই বুঝতে পারছে। 8 ঘন্টা কাজ নয়, 10টার থেকে, আমি 10টার সময় অফিস বেরিয়েছি, 11 12 1 2 3 4 5 5:30 বাড়ি ঢুকেছি আমি, তখন বাজে ওই 7:30 ঘন্টা। আমরা খেতে যাবো, এই যে এটা তুমি বললা এটা বিরাট ব্যাপার বাবা, চরম ভাগ্য আমার। যাই হোক আজকে মঙ্গলবার, তাই আমরা ঠিক করেছি আজকে সবাই মিলে একসাথে খাবো, একসাথে খাবো, আমরা খাইনি আজকে, আমরা আজকে ডেটটাই টাইমটাকে একটু পিছিয়ে দিয়েছি, তো এখন 10:30 বেজে গেছে, আমরা 8টার সময় খাই, কিন্তু আজকে ঠিক করলাম পরিবারের সকলের সাথে খাওয়াই হয় না, যেহেতু আমরা একটা টাইম মেনটেন করি, আমাদের টাইম মেনটেন করতে হয়, কিন্তু আজকে ঠিক করলাম না সবার সাথে খাবো, বাবা কাকু মামনি ঠাকুমা সবার একসাথে বসে খাবো, সেই জন্য আজকে লেট হয়ে গেল। তো চলো এবার খেতে যাই, যাওয়া যাক। তো খাওয়া দাওয়া ডান, ভুট্টুদের খাওয়ানো ডান, তো এবার আমাদের মেন কাজ ঘুমাতে যাওয়া, কাল সকালে উঠে আবার অ্যাজ ইউজুয়াল রুটিন। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেবলীনা সংকেতের অবশ্যই পাশে থেকো। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।